বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। আর এই আলোচনাটি একটু ভিন্ন ব্যতিক্রম হবে, অবশ্যই ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। যদি এখান থেকে অতটুকু ওখান থেকে অতটুকু শুনেন তাহলে বোঝা যাবে না, বরঞ্চ আরও খারাপ লাগবে। তাই আমি বলবো যে পুরোটি ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। বিষয়টি হলো যে দেখেন, আমরা এই পৃথিবীতে ক্ষুদ্র হইতেও ক্ষুদ্র, একটা গ্রহের তুলনায়, চাঁদের তুলনায়, একটা চন্দ্রের তুলনায়, একটা তারার তুলনায় আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রর থেকেও ক্ষুদ্র, যা ধূলিকণাও বলতে পারেন। তাহলে এত ছোট ক্ষুদ্র হয়ে পৃথিবীতে আমরা এসেছি। তো এখন কথা হলো এই ক্ষুদ্র জিনিসের ভিতরে, তার মানে এই ছোট মানব দেহটার ভিতরে এমন একটা জিনিস আল্লাহ ফিটিং করে রেখেছে, সেই জিনিসটা দিয়ে এই সমগ্র বিশ্বটাকে, এই সমস্ত পৃথিবীটাকে 101টা পেস দেওয়ার পরেও দেখা যায় যে আরো অনেক থেকে যাবে। এই সমগ্র পৃথিবীটাকে যদি আমরা সেই মাথা বা শরীরের অংশ, মাথার অংশই, মাথার অংশ মধ্যে সেই জিনিসটা আল্লাহ রেখেছে, সেই জিনিসটা নিয়ে যদি আমরা সমগ্র পৃথিবীটাকে আমরা প্যাচ দেই, তখন কি হবে? সমগ্র পৃথিবীটাকে 101টা প্যাচ দেওয়ার পরেও আরও রয়ে যাবে বাকি, আরও প্যাচ দেওয়া যাবে। তাহলে এত ক্ষুদ্রের ভিতরে এত মহাটাকে প্যাচ দিলে সেই জিনিসটা কি করে সম্ভব? তবে দেখেন, মাথার মধ্যে, মানুষের মগজের মধ্যে এই জিনিসটা ফিটিং করা, তবে কি এই জিনিসটা এতই ছোট যে খুবই ছোট। আচ্ছা, ছোট বলতে যাকে দেখতে হয় খুবই ক্ষুদ্রভাবে, ভালো করে খেয়াল না করলে সেই জিনিসটা দেখা যাবে না, অথচ সেই জিনিসটার মধ্যে এমন কিছু আছে, এমন বড় কিছু যে সমগ্র পৃথিবীটাকে যদি আমরা 101বার প্যাচ দেই তারপরেও থেকে যাবে। আর সেই জিনিস আল্লাহ, আপনি, আমি, আমাদের মাথায় ফিটিং করে দিয়েছেন। হে মহান আল্লাহকে কেন ডাকবো না, কেন আমরা অবহেলা করি, কেন আমরা এরকমভাবে চলি? মহান আল্লাহ যে কি সৃষ্টি করেছে, যে ক্ষুদ্র একটা জিনিসের মধ্যে কত বড় জিনিস ভরে দিয়েছে। তবে হে জগৎবাসী, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে লোকটা কথা বলতে বলতে কি তার জ্ঞান কমে গেল, নাকি লোকটা আমাদেরকে কি বোঝাতে চায়? আমি এখন আপনাকে একটু কথা বলব। যেই জিনিসটা দিয়ে এই পৃথিবীটাকে 101টা প্যাচ দেওয়ার পরেও আরো থেকে যাবে, তাহলে সেই জিনিসটা কি? আপনার বিগত জন্ম পিছনের যদি আরো শত শত জন্ম ধরি, তাহলে তো এরকম আরো শত শত পৃথিবীকে দেওয়া যাবে, কিন্তু আমি ধরবো শুধু একটা জন্ম। একটা জন্ম ধরবো কি? আমি একটা ছোট একটা উদ্ধৃতি দিচ্ছি, সেটি হলো দেখেন, এখন তো আর ফিতা ক্যাসেটের যোগ নেই। আচ্ছা, ফিতা ক্যাসেটের যোগ নেই, সেই ফিতা ক্যাসেটটা দিয়ে আপনাদেরকে বোঝানো হয়। সেটি হলো দেখেন, যে আপনার বাড়ি যদি চিটাগাং হয়, আর চিটাগাং থেকে ঢাকা আসতে আসতে যত ফ্রি রোডই হোক কমপক্ষে আধা বেলা লেগে যাবে, 6 থেকে 7 ঘন্টা লেগে যাবে। আচ্ছা, এখন এই 6-7 ঘন্টার মধ্যে আপনি কি দেখেছেন, কি বলেছেন, কি শুনেছেন, কি করেছেন? 6-7 ঘন্টার মধ্যে যা যা ঘটেছে সব কিছু কিন্তু আপনি বলতে পারবেন। তার মানে যা যা করেছেন এই 6-7 ঘন্টায় আপনার কিন্তু আপনার মগজের মধ্যে কিন্তু রেকর্ডিং হয়ে আছে, এখন জিজ্ঞাসা করলেই বলতে পারেন। তাহলে একটা কাজ করবেন,
সেই চিটাগাং থেকে একটা ক্যাসেটের ফিতার মতো নিয়ে আপনি দৌড় দেন। এখন বাসে করে গাড়িতে করে যেভাবে আসছেন, সেই ফিতাগুলো যে আপনি এ পর্যন্ত ঢাকা পর্যন্ত এসেছেন, সেই ফিতাগুলোকে যদি আপনাকে দেওয়া হয় সবগুলো জমিয়ে, যে ফিতাগুলো মাথায় করে নিয়ে যান তো এক জায়গায়, পারবেন না। কেননা যে এই ফিতাগুলো অনেক ফিতা হয়ে যাবে চিটাগাং থেকে আসতে আসতে, এক মন দেড় মন দুই মন তিন মন হয়ে যেতে পারে। কেননা চিটাগাং থেকে ঢাকা আসতে আসতে ছয় সাত ঘন্টা লেগেছে। তো এখন আমার কথা হলো, আপনার সারা জীবনের সমস্ত রেকর্ডিং যে আল্লাহ করেছে, তাহলে আল্লাহরও তো সেই ক্যাসেটের ফিতার মতো কিছু তৈরি করতে হয়েছে। সেই ক্যাসেটের ফিতার মতো করেছে, আপনি ছোটকালে একটা টান দিবেন যে আমি আমার বয়স চলে 50-60, আপনি ছোটকালের একটা কথা কল্পনা করেন, দেখবেন সেখানে চলে গেছেন। হ্যাঁ, আমি বাচ্চাকালে এটা করেছিলাম, এটা বলেছিলাম, এটা দিয়েছিলাম, মনে পড়ে যাবে। তাহলে আবার ফিতা টানতে কিন্তু আপনার সময় লাগে নাই, চট করে চলে গেছেন, চট করে এসে পড়েছেন। দেখেন কি সিস্টেম করে আল্লাহ মানুষদেরকে বানিয়েছে। তো এখন বলবো, আপনার মস্তিষ্কের মধ্যে যেই জিনিসটা ফিটিং করা আছে, এই জিনিসটা খুবই নিখুঁত, যা আমার আপনার এই চোখে ঠিকমতো দেখা যায় না, চশমা দিলে ক্লিয়ার হতে পারে, এত ক্ষুদ্র। আর এই ক্ষুদ্রটার ভিতরে মহাবিশ্বের অনেক কিছু আল্লাহ লুকিয়ে রেখেছেন। এখন যে কথাটি বলবো, চিটাগাং থেকে আস্তে আস্তে সমস্ত ফিতা এক জায়গায় করলে কিন্তু সেই ফিতা আপনি মাথায় করে নিতে পারবেন না যে কত বড় হয়ে যেতে পারে, কত ওজন হয়ে যেতে পারে। তাহলে দেখেন, আল্লাহ আমার জন্ম হইতে মৃত্যু পর্যন্ত, আগের জন্ম বাদ দিলাম, জন্ম হইতে মৃত্যু পর্যন্ত মানুষে 100 বছর বাঁচে, 110 বছর বাঁচে, কেউ 90 বছর বাঁচে, সারা জীবনের ফিতা যদি একাত্র করা হয় তাহলে কি অবস্থা হবে। আজকে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে আল্লাহ এমন জিনিস মানুষের মস্তিষ্কে ফিটিং করে দিয়েছে যা চোখে মালুম হয় না, আর এটার মধ্যে সারা জীবনের রেকর্ডিং করে রেখেছে। আর বিগত কত জনম পিছনে গেছে সেটা না হয় বাদ দিলাম, এক জনমেরটি ধরেন। তাহলে আজকের যে আলোচনাটি, যে আল্লাহর কাছে শুকরিয়া করি যে আল্লাহর বান্দা হিসেবে, মানুষ হিসেবে জন্ম নিয়েছি আমরা, এটাই সবচেয়ে বড়। যাই হোক, আজকের আলোচনাটি এটি বোঝানো হলো যে আল্লাহ এত ক্ষুদ্র মানুষের ভিতরে এত বড় রেকর্ডিং ফিটিং করে দিয়েছে, দেখা যায় যে সেই রেকর্ডিংয়ের সেই দৈর্ঘ্যটা যদি বের করে আল্লাহ, তখন এই পৃথিবীটাকে প্যাচ দেওয়া যাবে। তাহলে আপনি হয়তো ঢাকা শহরের মানুষ যদি হয়ে থাকেন বা বাংলাদেশের মানুষ যদি হয়ে থাকেন, শাপলা চত্বর তো বেশিরভাগ মানুষই চিনে। এই শাপলা চত্বর থেকে আপনি যদি ফার্ম গেট পর্যন্ত যান, দেখেন এখানেই কত বড় একটা ফিতার প্রয়োজন হয়। তাহলে সারা জীবনের ফিতা আল্লাহ ফিটিং করে দিয়েছে আমার মস্তিষ্কে, আপনার মস্তিষ্কে। তাহলে আল্লাহর যে কারিগরি, এই কারিগরি চিন্তা করলে তো স্তব্ধ হয়ে যায়, জ্ঞানে কাজ করে না। তবে হে জগৎবাসী, আজকে আপনাদেরকে যেভাবে কথাগুলো বোঝাইতে চাইছি সেভাবে হয়তো পারিনি, তবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি বুঝলেন। এবং আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।